নিয়োগ কারচুপির বেড়াজাল, সাদা খাতা জমা দিয়ে বহাল তবিয়তে করছেন শিক্ষকের চাকরি। এবার নিয়োগে তৃণমূলের সরাসরি যোগ প্রকাশে 907 তালিকায় মালদার মোথাবাড়ি জেলা পরিষদের জয়ী তৃণমূল সদস্য তথা তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের নাম। নিয়োগ কারচুপির বেড়াজাল, সাদা খাতা জমা দিয়ে বহাল তবিয়তে করছেন শিক্ষকের চাকরি। বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সুপ্রিম কোর্টের জোড়া ফলায় অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া 907 জন শিক্ষক শিক্ষিকার নাম ও রোল নাম্বার প্রকাশ করা হয়। এরপর থেকেই সামনে এসেছে সমস্ত অদ্ভুতুড়ে কাণ্ড কারখানা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলার পর জেলা থেকে উঠে এসেছে ভুয়ো শিক্ষক শিক্ষিকার নাম। এবার প্রকাশ্যে এলো সরাসরি তৃণমূল যোগ। প্রকাশিত 907 জনের তালিকায় 621 নম্বরে নাম মালদহ মোথাবাড়ি জেলা পরিষদের জয়ী তৃণমূল সদস্যা তারিকা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের নাম। এখনো অবধি মালদায় যে কটা নাম উঠে এসছে তার মধ্যে অন্যতম শামসুদ্দিন আহমেদ। কেন এই এই নাম অন্যতম? তার কারণ তার স্ত্রী সারিকা খাতুন এবছর মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 37 নম্বর জেলা পরিষদ আসন থেকে তিনি জয়ী হয়েছেন। 2018 সালে কালিয়াচকের গোপালগঞ্জ হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন শামসুদ্দিন আহমেদ। 2022 সালে গোপালগঞ্জ স্কুলের কাছে 2018 থেকে যোগদানকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নথি চেয়ে পাঠানো হয় বিআই অফিসের তরফে। নথিপত্র জমা দেওয়ার পর কোনো কিছু জানানো হয়নি স্কুলে। এরপরই সংবাদ মাধ্যমে শামসুদ্দিনের ভুয়ো শিক্ষক হিসেবে বহাল চাকরির খবর ছড়িয়ে পড়তেই অবাক হন তাঁরাও। আজকে যেটা শুনলাম যে এসএসসিতে লিস্টের নাম আছে, চাকরি অবৈধভাবে নেওয়া, এটুকু আমি জানতে পারি। লাস্ট স্কুলে এসেছেন উনি মে মাসের 29 তারিখ। আপনি কোন তারপরে ছুটি নিয়েছিলেন? কারণ এগুলোর অফিসিয়ালি কোনো প্রমাণ নেই, কিছু নেই, যার জন্য এইসব ব্যাপার আমাদের বোধ হয় বলা ঠিক হবে না। যদিও সমস্ত লিগাল প্রসেস মেনটেন করেই পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন বলে দাবি করেন শামসুদ্দিন। পাশাপাশি ওএমআর শিটে কারচুপি থাকলে সঙ্গে সঙ্গেই রিজাইন দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এ তো অবশ্যই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থাকলে আমি তো যাবো, লিগাল অ্যাকশন নেব। কোর্টে যাবেন আপনি? অবশ্যই যাবো, কেন যাবো না? আপনি পরীক্ষা দিয়েছেন? অবশ্যই দিয়েছি এবং সকল এভিডেন্স আছে আমার কাছে। এই নয় যে আমি পরীক্ষা দিলাম না চাকরি পেয়ে গেলাম। আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, ব্ল্যাঙ্ক ওএমআর যদি আমার থেকে থাকে আমি সাথে সাথে রিজাইন করে আসব। যারা এই অভিযোগগুলো করছে মিথ্যা অভিযোগ। প্যানেল, ওয়েটিং লিস্ট, সাদা খাতা সব ছাপিয়ে একটাই প্রশ্ন, প্রভাবশালী যোগ ছাড়া চাকরি পাওয়া কী করে সম্ভব হলো? আর কত দুর্নীতির বহর দেখবে যোগ্য চাকরি প্রার্থীরা? উঠছে একাধিক প্রশ্ন। মালদহ থেকে সমক লাহিরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।